রাতের অন্ধকারে পটাশপুর পঞ্চায়েতে চুরি, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রাতের অন্ধকারে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের চিস্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় ও প্রশাসন সূত্রের খবর, রাতের অন্ধকারে পঞ্চায়েতের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। বৃহস্পতিবার মধ্যরাতে চিস্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের তালা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইল, কাগজপত্র, কম্পিউটার ও হার্ড ডিস্ক চুরি যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েত প্রধান সচিন্দ্রনাথ ভক্তা জানিয়েছেন, খুবই দুঃখজনক ঘটনা। পটাশপুর থানায় ও বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি ঘটনা ঘটেছে কি বলবেন? ঘটনা ঘটেছে বলতে, আজকে আমাদের সকালে যখন জিপি অফিস খোলা হয়, জিপির কর্মীরা যখন জিপি অফিস খুলতে আসেন, তখন দেখেন যে জিপির সমস্ত দরজা এবং সিঁড়ি, সব গেটের তালা চাবি সব ভাঙা, এবং আমাদের যা আলমারি আছে গ্রাম পঞ্চায়েতের, সমস্ত আলমারি সমস্ত ভাঙা আছে। আজকে ভেঙে সমস্ত ফাইলপত্র যা কিছু আছে সমস্ত নিয়ে চলে গেছে। কত টাকার মতো জিনিসপত্র নিয়ে গেছে মনে করছেন? না, সেরকম একটা এখনও পর্যন্ত আমরা হিসেব করে উঠতে পারিনি তো, বাট যে সমস্ত প্ল্যানিংয়ের ফাইলগুলো ছিল এবং যেগুলো আমাদের টেন্ডার হয়ে গেছে, টেন্ডার প্রসেসে কাজ চলছে, তার সমস্ত বিলের যত ফাইলপত্র ছিল, MGNRDS-এর যা ফাইলপত্র ছিল, হ্যাঁ, 18-19, 19-20, 20-21-এর সমস্ত ফাইল জিপি অফিস থেকে সব নিয়ে চলে গেছে। কারা চুরি করেছে বলে মনে করছেন আপনারা, কী অনুমান? এখন সেটা তদন্তের বিষয়। আমরা তো বিডিও সাহেবকে জানিয়েছি এই ব্যাপারটা, আমরা ওসি সাহেবকে জানিয়েছি, ওসি সাহেব এসেছিলেন, সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে গেছেন, উনি আশ্বাস্ত করেছেন আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব চোরকে ধরার। চুরি করা না, ফাঁসানোর চেষ্টা করছে, এটা বিরোধীদের একটা ফাঁসানোর চক্রান্ত। বিরোধীরা এই কাজগুলি বিগত দিনে অনেক, মানে জিপি অফিস থেকে অনেক ফাইল আমাদের গেছে, হ্যাঁ, তার গভীর চক্রান্ত বিরোধীদের আছে। বিরোধীরা কোনো কারণে আমাদের সঙ্গে পেরে উঠছে না, যে কারণে তারা এই কাজের সঙ্গে লিপ্ত বলে আমরা মনে করছি। আপনার নাম? আমার নাম মুক্তি বেরা, আমি কৃষি কর্মাধ্যক্ষ পটাশপুর ওয়ান ব্লক। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ দাস। এই যে জিপিতে চুরি হয়েছে এটা আমরা জানতে পারছি, সেক্ষেত্রে আপনি কতটা কি জানেন বা কীভাবে দেখলেন যে চুরি হয়েছে? হ্যাঁ, আমি সকাল তখন 10:25 আমি অফিসের মূল দরজা খুলি, যেটা রাস্তার ধারে, সেটা ঠিকই ছিল, এবং প্রধান সাহেবদের রুম এবং স্টাফ রুম দুটোর দরজাই বন্ধ ছিল, এবং প্রথম প্রধান সাহেবদের যে রুম, সেই রুমের দরজা খুলে আমি যখন উপরে উঠে আসি, এইখানে প্রথমে কাঁচটা ভাঙা এবং গ্রিল গেটটা সরানো অবস্থায় আছে। তারপর আমি সেই ভাঙা অংশ দিয়ে মুখ গলিয়ে দেখি দরজা না খুলে, সন্দেহ হয় যে এটা কোনো কেউ জোরপূর্বক ভেঙেছে এইরকম। আপনি শুধু কাঁচ ভাঙা দেখেছেন, আর কিছু কোনো জিনিসপত্র নিয়ে গেছে বলে দেখেছেন সেরকম কিছু? না, বাইরে কাঁচটা এবং ওই কিছু আনুষঙ্গিক দরজার যে জিনিসপত্র সেইগুলো পড়ে আছে ভাঙা অবস্থায়, এইটুকু প্রথমে দেখতে পেয়েছি। তারপর ওইখান দিয়ে উঁকি দিয়ে দেখি যে প্রধান সাহেবের আলমারি খোলা, এরপর NREGS MGNREGS-এর যে রুম, সেই রুমের দিকে গিয়ে দেখি যে দরজা ঠিকই আছে কিন্তু ওর পাশের জানলাটি ভাঙা অবস্থায় রয়েছে। এই রকম অবস্থায় আমার মনে হয়েছে যে এটা নিশ্চয়ই কেউ টেম্পারিং করেছে বা চুরির ঘটনা কিছু ঘটেছে, সেই জন্য আর আমি কোনো দিকে না দেখতে পেয়ে কাকে জানিয়েছেন? প্রধান সাহেব, বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রধান সাহেব আছেন, সচিন্দ্রনাথ ভক্ত। সেটা তো একটা কী বলা যেতে পারে, খুব ভয়ঙ্কর দিক। তো আজকে আমি জিপিতে যখন, আমার জিপি কর্মী যখন ওই 10:25 নাগাদ আসে, উনি যখন এসে প্রথম তালা খুলে গেটের, প্রথম তালাতে কিছু নেই, তো তারপর উনি ভিতরের দিকে যায়, আমাদের যে রুমগুলো আছে খুলতে গিয়ে দেখে যে প্রত্যেকটাতে তালা খোলা, ভাঙা, জানলা দরজা সবটাই ভাঙা। উনি আমাকে সঙ্গে সঙ্গে ফোনে আমাকে জানায়, তখন প্রায় 10:30 একটু বেশি হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে এসে যখন দেখলাম যে সত্যি এরকম ধরনের সব আলমারি, সমস্ত আমাদের যে জিপির ব্যাগ 12-14 আলমারি আছে, সমস্ত আলমারির গেট ভাঙা, আলমারির ভিতরে যে লকার সেই লকারও ভাঙা, এছাড়াও কিছু
গুরুত্বপূর্ণ ফাইল কাগজ এলোমেলো, হয়তো সেটা আমাদের আরও খুঁজলে আরও বেশিটা পাওয়া যাবে, কাগজের অমিল বা কিছু ফাইল উদাহ এরকম ধরনের কিছু সমস্যা পড়তে হবে বা হয়েছে। তো আমি আশা করি আমি সঙ্গে সঙ্গে আমি আমার আমাদের অথরিটি বিদু সাহেবকে আমি জানাই কথাটা, তো তারপর ঋষি সাহেবকে জানাই, ঋষি সাহেব ওখানে গিয়ে ফাইল ডিভিশন করেছেন দিয়েছেন। তারপরে আমি চাইবো যাতে আগামী দিন ওই যারা দোষী সাব্যস্ত চিহ্নিত করে তাদের জন্য উপযুক্ত সাজা হয়। কী কী চুরি হয়েছে? চুরি বলতে আমি দেখতে পাচ্ছি এখন বর্তমানে আমার কিছু কমবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।